আধুনিক তায়কোন্ডো একটি প্রাচীন যুদ্ধকলার বিবর্তিত রূপ, যার জন্ম প্রাচীন কোরিয়াতে। খ্রিস্টীয় ষষ্ঠ শতকে কোরিয়া তিনটি ছোট ছোট স্বাধীন রাষ্ট্রে বিভক্ত ছিল। এই রাষ্ট্রগুলি নিজেদের মধ্যে জমি দখলের লড়াইয়ে লিপ্ত থাকত। এদের মধ্যে সবথেকে ছোট রাষ্ট্রটির নাম ছিল শিল্লা। শিল্লার ২৪তম শাসক তিন হিউং বিশেষভাবে প্রশিক্ষিত সৈন্যদের নিয়ে একটি দল তৈরি করেন। এই সেনারা খালি হাতে লড়াইয়ের এক বিশেষ পদ্ধতি অনুসরণ করত, যার নাম ছিল সোবাক। মনে করা হয় যে এই সোবাকই হল তায়কোন্ডোর প্রাচীনতম রূপ। পরবর্তীকালে এই যুদ্ধকলা ক্রমাগত পরিবর্তিত হয়েছে। ১৯১০ সালের ২রা আগস্ট জাপান কোরিয়াকে দখল করে নেয় এবং কোরিয়াতে সমস্ত প্রকারের যুদ্ধকলার চর্চা সাধারণ মানুষদের জন্য নিষিদ্ধ করা হয়। এই সময়ে গোপনে কোরিয়ানরা যুদ্ধকলার চর্চা চালাত। ১৯৪৫ সালের ১৫ই আগস্ট কোরিয়া স্বাধীনতা পায় এবং সেখানে আবার যুদ্ধকলার চর্চা শুরু হয়। এই সময় কোরিয়াতে ৫টি আলাদা আলাদা ঘরানার যুদ্ধকলার চর্চা করা হতো। ১৯৫৫ সালে এই ৫টি ঘরানাকে সংযুক্ত করার জন্য প্রচেষ্টা শুরু করা হয়। ওই বছরের এপ্রিল মাসে সবকটি ঘরানাকে সংযুক্ত করে তায়কোন্ডো নাম দেওয়া হয় এবং কোরিয়ান তায়কোন্ডো বোর্ড গঠন করা হয়। ১৯৬২ সালে কোরিয়ান তায়কোন্ডো বোর্ডের নাম বদল করে রাখা হয় কোরিয়ান তায়কোন্ডো অ্যাসোসিয়েশন এবং তা কোরিয়ান অ্যামেচার স্পোর্টস অ্যাসোসিয়েশনের স্বীকৃতি লাভ করে। তায়কোন্ডো এখন জনপ্রিয় একটি খেলা। ১৯৭৩ সালের ২৮শে মে ওয়ার্ল্ড তায়কোন্ডো ফেডারেশন তৈরি হয়, যারা বর্তমানে এই খেলার উন্নয়নের জন্য নিরন্তর চেষ্টা করে চলেছে এবং ক্রমাগত নিয়মকানুনের পরিমার্জনের মাধ্যমে এই খেলাকে আধুনিকতম রূপ দিয়েছে। ১৯৮০ সালে তায়কোন্ডো আন্তর্জাতিক অলিম্পিক কমিটির স্বীকৃতি পায়। ১৯৮৮ এবং ১৯৯২ অলিম্পিক্সে তায়কোন্ডোকে একটি প্রদর্শনী খেলা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ২০০০ সাল থেকে তায়কোন্ডো পুরো মাত্রায় একটি অলিম্পিক গেমস। মোটামুটি ১৯৭৩ থেকে ১৯৭৫ সালের মধ্যে ভারতে তায়কোন্ডো চর্চা শুরু হয়। ভারতের জাতীয় তায়কোন্ডো দল সাউথ এশিয়ান গেমস, এশিয়ান গেমস এমনকি অলিম্পিক্সে অংশগ্রহণ করেছে। তায়কোন্ডো চর্চা শারীরিক সক্ষমতা বাড়ায়, মানসিক শক্তি বৃদ্ধি করে, শরীর এবং মনের মধ্যে দৃঢ় যোগসূত্র তৈরি করে। এর পাশাপাশি আত্মরক্ষার কৌশল হিসেবেও তায়কোন্ডো অত্যন্ত কার্যকরী। আমি নিশা রায়, আমি পূর্ণিদেবী কলেজে পড়ি এবং আমি ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়াশোনা করছি। এর সাথে সাথে আমি তায়কোন্ডো শিখছি এবং তায়কোন্ডো শেখার পর আমার অনেক রকম পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করার আছে। তায়কোন্ডো ১০ বছর ধরে শিখছি, তার মধ্যে আমার পার্সোনাল কিছু চেঞ্জেস এসেছে। সেটা হচ্ছে আমার ফিজিক্যাল ফিটনেস খুব ভালো হয়েছে আগের থেকে, কনফিডেন্ট লেভেল খুব ভালো, আমি আগে থেকে খুব অ্যাক্টিভ থাকতে শিখেছি। আমরা রাত বিরাতে অনেক সময় বাইরে যাওয়ার সময় দশ রকম ভাবি, অনেকের কথা ভাবি যে যাব কি যাব না, সেটা এখন নেই। এখন আমি যেখানেই যখনই হোক আমি ফ্রিলি যেতে পারি এবং আসতে পারি। অনেক সময় অনেকগুলো সিচুয়েশনে মেয়েরা নিজেকে ভাবে আমরা আনসেফ, বাট আমি সে জায়গায় এখন নিজেকে খুব সেফ ফিল করি। আমি নিজের আত্মরক্ষা আমি নিজেই করতে পারি। অনেক সময় অনেকে ভাবে যে খেলাধুলো করে কি হবে, হাত পা ভেঙে যাবে, তায়কোন্ডো নিয়ে কারাটে নিয়ে অনেকে এরকম চিন্তাধারা আছে, কিন্তু না, আমি অনেক ছোট থেকে তায়কোন্ডো শিখছি এবং আমার সাথে সাথে আমি অনেকে প্র্যাকটিস করাই, তারাও খুব ভালো এখন প্র্যাকটিস করছে এবং তার মধ্যে আমার অ্যাচিভমেন্ট লেভেল আছে, সেটা হচ্ছে আমি ইন্টারন্যাশনাল লেভেলে খেলেছি। আমি এটাই বলবো, বিশেষত এটা মেয়েদের জন্য খুবই ভালো যে তারা নিজের সেফটি তারা নিজের হাতে রাখবে।